প্রাণলিচি ড্রিঙ্কস প্রবাসের সংবাদ। সৌদি আরবের জেদ্দা, দাম্মাম, কুয়েত ও কাতার প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে প্রবাসের সংবাদ জানাচ্ছেন ইমরুল হাসান। সৌদি আরবের জেদ্দায় বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ সানাইয়া আঞ্চলিক শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা হয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে, সুলাইমান ও বজলুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ জেদ্দার সভাপতি মার্শাল কবির পান্নু। এ সময় বক্তব্য রাখেন মঈনুদ্দিন, জিয়াউল হক, খায়রুল ইসলাম, কোরবান আলী শরীফ, সদস্য সচিব মেজবা শিকদার, দুলাল হাসান, প্রকৌশলী ইউসুফ মোল্লা সহ অনেকে। এদিকে সৌদি আরবের জেদ্দায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদের আয়োজনে অমর একুশের আলোচনা সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেন খান। মুক্তিযোদ্ধা হারুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন কাজী আমিন আহমেদ, মার্শাল কবির পান্নু, শাহাবুদ্দিন ও এম এ আজিজ। এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ সভাপতি শাহাদত, আমির হোসেন, জসীমউদ্দিন সহ অনেকে। কাতারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে আওয়ামী লীগ কাতার শাখা। সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা শামসু উদ্দিন মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী নূর মোহাম্মদের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন কাতার আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম, কাতার ঢাকা সমিতি সভাপতি শাহ আলম, কাতার জাতীয় পার্টি সভাপতি হাজী বাশার সরকার, কাতার বঙ্গবন্ধু সৈনিক লীগ উপদেষ্টা শামীম আহমেদ সহ অনেকে। কুয়েতে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছে কুয়েতের প্রতিষ্ঠান আরজিটি। মনসুর চৌধুরীর সভাপতিত্বে ও জুয়েল রানার উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার নাসির মোহাম্মদ আল দোসারে। সময় কোম্পানির পক্ষ থেকে অসহায় মানুষের সহযোগিতায় নগদ 200 কুয়েতি দিনার দান করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, জহির, মীর হোসেন, সালেহ আহমদ, শাহ আলম, শিপন, সবুজ নয়ন সহ অনেকে। রপ্তানি বৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাতারে উদ্বোধন হল আল জাওয়াদ ফ্যাশন। এ সময় উপস্থিত ছিলেন কাতার বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি ও কাতার বঙ্গবন্ধু পরিষদ সভাপতি মোহাম্মদ ইসমাইল মিয়া, ব্যবসায়ী জসীমউদ্দিন, মতিন পাটোয়ারি, হাজী বাশার সরকার, আবুল কাশিম সহ অনেকে। দাম্মামের আর আম্মারায় উদ্বোধন হল দাম্মাম হোটেল অ্যান্ড পার্টি প্যালেস। এর উদ্বোধন করেন সৌদি নাগরিক জুয়েদ ইব্রাহিম আল ওতায়েবি। দাম্মাম হোটেল অ্যান্ড পার্টি প্যালেসের প্রতিষ্ঠাতা পরিচালক আরিফুল ইসলাম আশরাফ, ব্যবসায়ী রাজধানী হোটেলের পরিচালক মনির হোসেন, ম্যানেজার আক্তার মোহাম্মদ, রাশিদুল ইসলাম সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ। ইমরুল হাসান, আরটিভি।